কোন নেতার খাওয়া হবে না মামুন হকটা দেশ চালাবে টুপিওয়ালা দাড়িওয়ালারা দেশ চালাবে বলে বলেন ঠিক কি না কারণ আমরা সব নেতা দেখা শেষ দেশের অবস্থা ভালো না আজকে 190 টাকা 80 টাকার তেল 200 টাকা খাওয়া লাগে 20 টাকার একটা সাবান 70 টাকা দিয়ে কেনা লাগে জনগণ 500 টাকা 1000 টাকার নোট নিয়ে বাজারে গিয়ে পরে চোখের পানি ছেড়ে আসতে হয় মাছ মাংস কেনার মতো টাকা নাই ঠিক কি না বলেন দুর্নীতি করে করে দেশকে খোলা বানাই ফেলছে আজকে কোটি কোটি টাকা কত হাজার কোটি টাকা নেতা নিজেও জানে না গোপালগঞ্জের নেতারা খুব ভালো এটা বাদে ঠিক কিনা ধরে গণ আমার ফরিদপুরের গল্প বলতেছি ফরিদপুরে কয় নেতা আটকা পড়ছে কয়শো হাজার টাকা যাদের হয়েছে আগে ছিল ফকির বাস স্ট্যান্ডে চান্দা তুলে খাইতো কয়েক বছরের ভিতরে তারা হাজার হাজার কোটি টাকার মালিক যারা আমার দেশকে দুর্নীতি করে করে ধ্বংসের দ্বার টানতে নিয়ে গিয়েছে ওই নেতাদের দিয়ে সংসদ ভবনের চেয়ার গুলো আর বসতে দেব না আলেম ওলামারা বুখারীর দর্স দেবে ইমামতি করবে এখন থেকে কিছু আলেম ওলামা তৈরি হতে হবে প্রয়োজনে দেশের জন্য ইসলামের স্বার্থে দেশের সংসদ ভবনের চেয়ার গুলো দখল করতে হবে ঠিক কি বলেন দুর্নীতির আখড়ায় বসে জাগির করে জ্ঞান দুর্নীতির আখড়ায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভানোরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান এত ঘুষ খায় ঘুষ ছাড়া ফাইলে সই করে না এত ঘুষ খাস রে কুত্তা তোরে সরকার বেতন দেয় না কথা বলেন না কেন তুই আমার ঘুষ খাস কেন ঘুষ না খেয়ে আমি বলি ভুখ আমি কথা বলেন না কেন ঘুষ খায় বিল্ডিং করবি ঘুমাইতে পারবি না ঘরের মধ্যে তোর ঘুম হবে না ঘুষ খাবি বউ কথা শুনবে না ঘরে শান্তি থাকবে না ধরে বলেন ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম থাকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মিলিয়া ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া আই লাভ ইউ করে ঠিক আছে খান পড়ালেখার খবর নাই আই বিএ পাস করছে মসজিদে দিছি তালিম করতে একটা হাদিস বাংলা ভালো মতো পড়তে পারে নাই খালি প্রেম করছে আর যদি সেম দিছি আর ভালো হয় তাহলে তো কথাই নাই কই আমার পিছনে 10টা ঘরে রে ওরে বাবা রে আল্লাহর ওলি কই কি রে ঠিক সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান এই যে মাদ্রাসার বয়স কত আপনাদের মাদ্রাসার গোপীনাথপুর এই মাদ্রাসার বয়স কয় বছর হ্যাঁ 100 বছর বয়স হয়েছে এই মাদ্রাসার 100 বছরের ইতিহাসে বলেন তো এই মাদ্রাসায় কখনো কোনো খুন হয়েছে শিক্ষক কোন ছাত্ররে জবাই করছে কোন ছাত্ররা মিলে শিক্ষকদেরকে পিটাইছে কিন্তু 100 বছর ইতিহাস খুঁজে দেখো কলেজ ইউনিভার্সিটি গুলোর ভিতরে যাও তোমরা আজকে আমাদেরকে জঙ্গি বলে গালি দাও জঙ্গি কারা দেশের মানুষ জানে বিভিন্ন কলেজ ভার্সিটির ভিতরে যাবেন আজকে মাদ্রাসার মেসের ভিতরে আবাসিক ভবনের ভিতরে গেলে দেখবেন এই মাদ্রাসার ছাত্রদের উস্তাদদের বালিশের নিচে রয়েছে তসবি বালিশের নিচে রয়েছে মেসোয়াক পকেটের ভিতরে রয়েছে মেসোয়াক আর ওই ভার্সিটি গুলোর হোস্টেলের ভিতরে আপনি পরিদর্শন করবেন খুঁজতে যাবেন দেখবেন বালিশের নিচে খাটের তলে তোষকের তলে রাইফেল খাটের নিচে আছে রামদা তারপরেও জঙ্গি ওরা না জঙ্গি বলে আমরা মামুর বাড়ি আবদার পাইছো না কথা বলেন না কেন এজন্য মুসলমান ভাইরা নবীর কোন দুশমন নাই সময় বলে মোহাম্মদ তুমি ভালো কিন্তু যখনই হকের দাওয়া শুরু হয়ে গেছে মোহাম্মদ করে মারো আমার নবীকে পাথর মারলো নবীর মনটা খারাপ হয় আল্লাহ আমার ঘরের চাচা আমারে মারতে চায় আল্লাহ গো পাথর মারে
আমার না ডাক দরকার নবী টেনশন করবা না তোমার বংশের লোকেরা তোমার দেশের লোকেরা এলাকার লোকেরা তোমারে জবা করতে যায় তোমাকে হত্যা করতে যায় তোমার গোষ্ঠীর লোকেরা আপন দাদা তোমার শত্রু হয়ে যায় কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে রাখব তোমারে চেনে না জানে না জীবনে কোনোদিন দেখে নাই ওই বাংলাদেশের গোপালগঞ্জের গোপীনাথপুর মাদ্রাসা এমন কিছু পাবে জীবনে তোমারে কোনোদিন দেখে নাই 1400 বছর পরে তোমার কথা শুনলে পরে চোখের ভিতরে পানি গড়গড়ায় পড়বে তোমারে জীবনে চাইতে বেশি ভালোবাসবে ফ্রান্সের ভিতরে ম্যাক্রোর গোষ্ঠীর নাম নাস্তিক বেঈমানের গোষ্ঠীর নাম বিদেশের মাটিতে বসেও যদি তোমারে গালি দেয় বাংলার জমিনের মুসলমান বসে থাকবে না নাস্তিক বেঈমানদের মাথা ফাটায় দেবে কল্লা ফালায় দেওয়ার জন্য 24 ঘন্টা তৈরি থাকবে ও নবী তোমার জন্য 1400 বছর পরেও বাংলাদেশ সৌদি আরব না হাজার হাজার মাইল দূরের বাংলাদেশ ছোট্ট দেশ এই দেশের মুসলমানরা পর্যন্ত তোমাকে এত বেশি ভালোবাসবে তোমার জন্য বুকের দাদা খুন ঢেলে দেবে তোমার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিবে জরে কান সুবহানাল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক ওরা চাই তোমার নাম নিশানা বন্ধ করে দিবে তোমাকে হারায় ফেলবে তোমাকে মোরা হিংসা করে কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক আমি তোমার নাম নিশানাকে বাড়াইতে থাকব সম্মান বাড়বে ইজ্জত বাড়বে তোমার দাম বাড়বে কিয়ামত পর্যন্ত তোমার আলোচনা চলবে মানুষের মুখে মুখে আমি আল্লাহ পাক এমন সিস্টেম করে দিয়েছি 24 ঘন্টায় তোমার নাম মানুষের জবানে উচ্চারিত হবে আজান দাই মুয়াজ্জিন ভাই আজানের ভিতরে আমার নবীর নাম আছে তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও নবী তোমাকে ওরা হিংসা করে তুমি নবী হওয়ার যোগ্য না তোমার মা নাই বাপ নাই তুমি এতিম মানুষ তোমার না আছে টাকা পয়সা এমন গরিব মানুষ এতিম মানুষ কেমনে নবী হয় কত বড় বড় নেতাদের ছেলেরা আছে তারা নবী হলো না ফেরেশতারা নবী হলো না তুমি কেমনে নবী হও তোমারে নবী মানি না নবী গো তোমারে মানতে চায় না কিন্তু আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত তোমারে চলবে 24 ঘন্টায় এক মিনিটও বাদ যাবে না বাংলাদেশের ভিতরেই দেখবেন সিলেট চট্টগ্রাম যখন আজান শুরু হয় খুলনা এবং রংপুরের অঞ্চলগুলোতে 8-10 মিনিট করে ব্যবধান ওখানে শুরু হয়েছে সিরিয়াল ধরে চলতেছে এই পাশে আস্তে আস্তে 10 মিনিট ব্যবধান এরকম সারা পৃথিবী ঘুরে ঘুরে এমনও পৃথিবীতে এমনও দেশ আছে আমার বাংলাদেশে দুপুর একটা আর ওই দেশের ভিতরে রাত একটা বাজে কথা বলেন রাত কয়টা বাজে তার মানে অক্ট পাঁচ অক্ট প্রত্যেক দেশে আজান চলে নামাজ চলে আজান হলে আমি আল্লাহর নাম ও মুহাম্মদ হাবিব তোমার নাম ঢুকায় দিলাম আজান আল্লাহ তোমরা হিংসা করে কি করবা আলেমুল আমাদেরকে হিংসা করে বন্দি করে রাখবা দেশের জনগণ আরো বেশি মায়া করবে আরো বেশি মহাব্বত করবে ওরে মামুনুল হক যেই জায়গায় যাক 5 লক্ষ 10 লক্ষ মানুষ পাগলের মতো ছুটে যায় ওরাও বুঝতে পারছে এই মামুন না যেইভাবে ছুটছে এইভাবে যদি চলতে থাকে আর 2-1 মাস চললে পারে বাংলার জনগণ আলেমুল আমাদেরকে তালেবানদের মতো ক্ষমতায় বসায় দিবে আমাদের খাওয়া চলবে না জলদি করে আটকায় না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না মরাম সীসার মতো শক্ত হব আসবে বিপদ বাধা যত সীসার মতো শক্ত হব আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাব ভীত পরাজয় মানব না কুরআন হাদিস ছাড়ব না আলেম উলামা ছাড়ব না মামুনুল হক যেই জায়গায় যাক 5 লক্ষ 10 লক্ষ মানুষ এক প্যাকেট বিরিয়ানি খাওয়াই নাই বিরিয়ানি খাওয়াইছে মামুনুল হক কইছিল আয় বিরিয়ানির প্যাকেট দেবো আসলে পরে 500 টাকা হাজিরা পাবি
কোন স্কুল কোন মাদ্রাসা বাধ্যতামূলক বন্ধ করে নাই আমি নেতা মিটিং করব আমার নেতা আসবে আমার নেত্রী আসবে নেতা আসলে পারে আবার স্কুল বাধ্যতামূলক বন্ধ মিটিং এ যাও এত কিছু করে বিরিয়ানি খায় 500 টাকা দিয়ে ট্রাক দেয় বাস দেয় তারপরও 5-6000 লোক নাই আর এই মোল্লারা যে জায়গায় যায় লক্ষ লক্ষ মানুষের ভোট এইভাবে চলতে থাকলে গতি গেল রে আটকাই ধরে কথা বল বন্দি করে লাভ নাই মামলাতে খালি ছাইরা দেখো খেলা জমে যাবে ও আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি দাওয়াত দেন আপনার শত্রু যতই হোক আপনাকে মারতে চাই কিন্তু মনে রাখবেন আপনার জন্য মরতে চাই এমন মানুষ পৃথিবীতে আছে না নাই আল্লাহর নবী দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাইরা তার জন্য সাহাবরা এত বেশি পাগল ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন আমার নবীকে পাকড়াও করে ফেললো কিছু দুষ্ট যুবকেরা এসে আমার পয়গম্বরকে আঘাত করতেছে পাথর মারতেছে আমার নবীকে কিলঘুষি মারে আবু বকর নবীজিকে ঝাপটে ধরলেন জড়িয়ে ধরলেন দুষ্ট কাফের যুবকেরা বলতেছে আবু বকর তোমার সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আমরা হলো মুহাম্মদকে মারতে চাই তুমি বড় বংশীয় লোকের মানুষ অনেক গুণীগরীর সন্তান আবু বকর তুমি সরে যাও মুহাম্মদকে মারতে দাও আবু বকর ডাক দিয়ে বলে কেমন কথা বলো রে এমন একজন মানুষকে তোরা কেমনে মারতে চাস তার মায়ের চেহারার দিকে একটু তাকায় দে যার চেহারার দিকে তাকাইলে পারে বড় মায়া হয় এই মানুষটারে তোরা কেমনে রে মারবি শোন 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 এই মানুষটাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রে তোরা যদি মারতে মন চাই আমি আবু বকর পিঠটা পেতে দিলাম আমাকে আঘাত কর আমাকে মার দুঃখ নাই কিন্তু আমার দিনের নবী মুস্তফা মারিস না মারিস না নবীর গায়ে ফুলের আঘাত করলে আমি সহ্য করতে পারবো না আমার হাবিবরে আঘাত কইল না দুষ্ট যুবকের দল বলতেছে শোন মুহাম্মদ তো মারতে দেয় না আবু বকর যেই দিক থেকে ডান পাশ থেকে মুহাম্মদকে মারতে গেলে আবু বকর ডানে হাজির বাম পাশে পিটাইতে গেলে আবু বকর বামে হাজির পিছনে পিটাইতে গেলে পিছন থেকে আবু বকর হাজির নবীর জড়ায় ধরে ধর আগে আবু বকরকে শেষ করে দেই এমন বড় মারছে যুবকেরা এমন গণ পিটনি দিছে আবু বকর অজ্ঞান হয়ে যে বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে রইছে আবু বকরের আর কোনো হুঁশ নাই রে এমন সময় আবু বকরের বংশের লোকেরা খবর পাইল আবু বকরকে আক্রমণ করছে আঘাত করছে ছুটে এসেছে বংশের লোকের ভিতরে দেখবেন মায়া থাকে গোষ্ঠীর লোকের ভিতরে দরদ থাকে যতই তোমার সাথে আমার দুশ্মনী থাক ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন তুমি আমার বংশের লোক আমার গ্রামের লোক আমার এলাকার লোক অন্য এলাকার কোন মানুষ আমার সামনে তোমাকে কিছু বলবে অনেকেই মানতে পারে না সব মানুষ ছুটে আসছে তোমাকে মারছে তারা মারছে জলদি করে বলো প্রতিশোধ নিব এই যে তরবারি এনেছি এই যে লাঠি এনেছি তারা তোমাকে মারলো আবু বকর জলদি করে বলো আমরা প্রতিশোধ নিতে চাই আবু বকর অনেকক্ষণ পরে কথা বলতে পারে না হুঁশ ফিরে না হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হুঁশটা ফিরে আসলে পারে চোখ দুইটা খুলে যখন শুনতে যে প্রতিশোধ প্রতিশোধ নিতে চাই আবু বকর তোমাকে কারা মারলো তাদেরকে আমরাও পিটাবো আমরাও মারবো আবু বকর ডাক দিয়ে বলতে যে যখনই হুঁশ আসছে ডাক দিয়ে বলে আমার কমের লোকেরা শোনো তোমরা আমার ভাইরা শোনো আমার গোষ্ঠীর লোকজনেরা শোনো আমি প্রতিশোধ চাই না গো আমাকে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবে না কি চাও বকর বলে আমার দিলেন নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে রে ওই কাফের বেঈমানের বাচ্চারা আমার নবীরে কি হত্যা করে ফেললো আমার নবীর কাছে নিয়ে যাও আমার মনটা বড় খুশি হয়ে যাবে মা ডাক দিয়ে বলতেছে বাবা আবু বকর তুমি ক্লান্ত হয়ে গেছো মারের আঘাতে তোমার মাথার ভিতর দিয়ে রক্ত ঝরে কপাল ফেটে রক্ত ঝরে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে আবু বকর রে ডাক্তার বলেছে তুমি এক গ্লাস দুধ পান করো গরম দুধ আনছি বাবা রে একটু দুধ পান করো বাবা শরীরে একটু শক্তি লাগবে ভালো লাগবে এমন সময় আবু বকর ডাক দিয়ে বলতেছেন মা আমার জন্য তুমি গরম করে দুধ নিয়ে এসো গো মা না 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 না
এই গরম দুধ তো দূরের কথা এক ফোঁটা পানি আমার জবানে লাগবে না আমি একটু পানিও পান করব না মা গো আমার পয়গম্বর আমার হাবিব কাফের বেগানটা কোথায় যেন ধরে নিয়ে গেছে আমার নবীকে আমি জীবিত দেখতে চাই মা আমার নবীর কাছে নিয়ে যাও যতক্ষণ পর্যন্ত আমার হাবিব আমি না দেখব ততক্ষণ পর্যন্ত দুধ তো দূরের কথা এক ফোঁটা পানিও পান করব না মা তখন মুসলমান হয় নাই ডাক দিয়ে বলতে চাও বকর রে কেমন পাগল তুমি নিজের জীবন বাঁচে না আর একটা মানুষের জন্য তুমি এমন পাগল হয়ে গেল ডাক দিয়ে কয় মা গো আমার নবীর তুমি একটা নজর ভালো করে তাকায় দেখো গো মা তুমি যদি একবার দেখো মা তুমি আমার নবীর জন্য পাগল হয়ে যাবে মা গো আমার একটু নিয়ে যাও আমার নবীর আমি দেখব আমার নবী যদি না থাকে আমার বাঁচার ইচ্ছা নেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের উপরে ভর করে রওনা করলেন আমার নবীজি বসে আছেন মনটা বাজার করে আমার আবু বকরের কি হইল নবী আবু বকরকে ভালোবাসে আবু বকর আমার পয়গম্বরকে ভালোবাসে নবী আমার আবু বকরের টেনশন করে আবু বকর ছুটে গেল আমার নবীকে যখন দেখল আমার পয়গম্বরের কোনো ক্ষতি হয় নাই তেমন নবী আমার এখনো জীবিত আছে আবু বকর একটা দৌড় দিয়ে কান্দে আর বলে ও পয়গম্বর আমি তো ভেবেছিলাম আপনার কি ক্ষতি হইল পয়গম্বর গো আমার জীবন গেলেও দুঃখ নাই কিন্তু আপনার যদি ফুলের টোকা পড়ে আপনি মানতে পারে না নবী আমার বুকের ভিতরে ঝরায় ধরে কান্দে দুনিয়ার মানুষগুলো বড় হতবাক হয়ে আল্লাহ আকবার বলে নবী আমি ঘোষণা দিলাম আপনাকে ওরা মানতে চায় না উপহাস করে পাগল বলে গালি দেয় আপনাকে ওরা দুশ্মন মনে করে আপনাকে ওরা জাদুকর বলে গালি দেয় কিন্তু কিছু মানুষ আপনার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিবে ছোট্ট একটা বাচ্চা আমার পয়গম্বর ঘোষণা দিয়ে দেয় কে যাবি রে আয় জলদি করে আয় মুসলমান কারা আছে জলদি করে আসো কাফের বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধে জয়লাভ করা জিহাদ করবা নবীর প্রেমে পাগল হওয়া আল্লাহর জন্য করা জীবন দিবা রাজি আছি রে এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ভিতরে মদিনার অলিতে গলিতে ঘুরে আর ডাক দিয়ে বলতেছে হাইয়া আলা জিহাদ আয় কারা জিহাদের পথে যাবি যুদ্ধের পথে যাবি আজকে মুসলমান কিছু মনে করবেন না জিহাদ ইসলামের একটা শক্ত হুকুম ধরে বলেন ঠিক কিনা আজকে দুঃখের সাথে বলতে হয় হুজুর নামাজের ওয়াজ করলে পরে দুঃখ নাই ভালো লাগে ইমাম সাহেব যাকাতের ওয়াজ করলে পরে হুজুর ভালো কোনো সমস্যা নাই রোজার ওয়াজ করছে হুজুর কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই হুজুর কিন্তু জিহাদের কথা বললে পরে কিছু দেখবেন মুনাফিক মার্কা মুসলমান সুলকানি উঠে কয় যে হাই হাই এ হুজুর জঙ্গি হয়ে গেছে বলে কিনা জিহাদ আল্লাহ 90টার উপরে কোরআনের ভিতর আয়াত নাযিল করছে জিহাদ সম্পর্কে কয়টা নামাজ রোজার চাইতে জিহাদের আলোচনা বেশি কিন্তু জিহাদের আলোচনা অনেকেরই ভালো লাগে না না মুসলমান জিহাদ শরীয়তের একটা বিধান প্রয়োজন হলে জিহাদেও নামতে হবে আমরা 1971 এদেশে আমার লক্ষ লক্ষ মা বোন এদেশের জন্য জীবন দিয়েছেন তারা দেশের জন্য জিহাদ করেছেন 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশে লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন দেশ রক্ষার জন্য এবং এই দেশের ভিতরে লক্ষ লক্ষ পুরুষ মানুষ জীবন বাজি রেখেছেন দেশের তরে জোরে বলেন ঠিক কিনা যারা দেশের জন্য যুদ্ধ জিহাদ করেছে যারা দেশকে ভালোবেসে রক্ষা করার জন্য জীবন দিয়েছে তারা শহীদ সুবহানাল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে ইসলামের জন্য যারা জীবন দিবে ইসলামের জন্য যারা রক্ত দিবে আল্লাহ পাক বলেন কিলা দখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন তারা মৃত্যুবরণ করতে দেরি আছে জান্নাতে যাইতে তাদের দেরি নাই সুবহানাল্লাহ বলবেন না এই জন্য মুসলমান জিহাদ ইসলামের একটি শক্ত বিধান এটা অনেক মুসলমানেরও ভালো লাগে না খালি চাই আরামে আরামে জান্নাতে তেল তেল করে চলে যাবে কোনো বাধা নাই অথচ আল্লাহ পাক বলেন তোমরা কি মনে করছো আম হাসিব তুম আংকা দুকুলাল জান্নাত তোমরা মনে করছো তেল তেল করে জান্নাতে যাবা ভালো মন্দ খাবা ওয়াজ করবার মুরগির রান খাবা গরুর গোশ খাবা আর জান্নাতে যাবা আল্লাহ পাক বলেন অথচ তোমাদের পরীক্ষা নেব না কে জান মাল আমার রাস্তায় দিতে পারে সুবহানাল্লাহ বলেন
এজন্য আল্লাহর রাস্তায় জানমাল সব দেওয়ার প্র্যাকটিস করা লাগবে প্রয়োজন হলো ইসলামের জন্য কোরআনের জন্য আমাদের ত্যাগ করতে হবে এদেশের আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয় বলে যেই দেশের ভিতরে 3 লক্ষ মসজিদ রয়েছে 50,000 মাদ্রাসা রয়েছে এই দেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ এই দেশ স্বাধীন করা হয়েছে ইনশাআল্লাহ বলে যদিও কিছু নাস্তিক বেঈমান আজকে আমার বঙ্গবন্ধু জীবিত থাকলে তাকেও জঙ্গি বলতো কারণ উনি টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে বড় ভালোবাসতেন টঙ্গীর বিশ্ব ইসলামের ময়দান অর্থ করছে কে এরপর ইসলাম ফাউন্ডেশন গঠন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব ঠিক কিনা জোরে বলেন যদিও আমরা অন্ধ মানুষ না যারা গোরা রাজনীতি করে আমলিক হোক বিএনপি হোক তারা হলো অন্ধ কানা ওদের 100 কে দেখে আর 100 কে দেখে না ওরা বলে যারা বিএনপি করে তারা বলে যে খালি জিয়াউর রহমান ভালো আর বঙ্গবন্ধু ভালো না শেখ মুজিবুর রহমানের বদনাম করে আবার তাহলে 100 কানা আর 100 ভালো ঠিক কিনা বলেন আবার যারা আমলিক করে কিছু সবাই না কিছু দেখবেন সংসদ ভবন পর্যন্ত কাফায় ফেলতেছে কি রে কাজীয়াদুর রহমান এটা ছিল ওটা ছিল সোর ছিল বাকপার ছিল ওর সওয়াল বাকপার সিদ্ধ বস্তু বাকপার বলে কিনা বলেন তাহলে তোমরা হলে কানা অন্ধ যা আর আমরা অন্ধ নাই আমরা সত্য স্বীকার করি বঙ্গবন্ধুরা শেখ মুজিবুর রহমাতুল্লাহ আলাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন আল্লাহ তার কবরকে জান্নাত বানান ঠিক তেমনি ভাবে জিয়াউর রহমান একজন ভালো মানুষ ছিলেন ঠিক কিনা বলেন আমরা সব ভালোকে ভালো বলতে চাই জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা কথাই স্পষ্ট দেশের জন্য জীবন দিয়ে শহীদ হওয়া যায় আবার ইসলামের জন্য প্রয়োজন হলে রক্ত দেওয়া লাগবে জীবন দেওয়া লাগবে আলেম ওলামা যদি বলে এই দেশে লেনিন কার্ল মার্ক্সের মতাদর্শ দিয়ে আর মুসলমানের সংবিধান চলবে না এখন থেকে মুসলমানের সংবিধান হবে আল্লাহ পাকের 35 পারা কোরআন এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসা চালানোর জন্য আল্লাহ দেয় নাই এই কোরআন দিয়ে তোমার রান্নাঘর থেকে শুরু করে আমার ভাইরা কবির মহাজন বেলাল রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে দৌড়ায় আর বলতেছে হাইয়া আলা জিহাদ আয় 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 নবীর আশেক তারা আসল জলদি করে আয় নবীর জন্য জীবন দিবি আজকে আশেক রাসুলের কিন্তু বাংলাদেশে অভাব নাই বিড়ি খায় গাঁজা খায় তারপরেও নবীর বলে আশেক আছে না আর আমরা হলাম সুন্নি আমরা বলে নবীর দুশমন আমরা নবীন কি ওহাবি আমাদেরকে কি বলে গালি দেয় ওহাবি কই এমন ভাবে গালি গালাস করে আমাদের কাছে মরে মোটে হত্যানি আলেমুল আমাদের কাছে পাবলিক ওদের মুরিদ যারা আছে তাদেরকে আসতেই দেয় না এমন ভাবে বয়ান করে যে পীর ছাড়া কিছু বোঝেই না হক্কানি পীর তো আমাদের মাথার মুকুট আমরাও তো পীরের মুরিদ কিন্তু কিছু বন্ধ আছে মুরিদের বর্ষাতে জরাজরি করে কুলাকুলি করে এগুলো পীর না কুত্তা কথা বলেন শয়তান যুবতী মুরিদদের সাথে মেয়েদের সাথে কুলাকুলি যাই পীর করে পীর দাঁড়ায় আছে পীরের পায়ে সেজদা দিতেছে এটা কি পীর আবার গান বানাইছে বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الله পাক যখন আমার পয়গম্বর নবুয়াত প্রাপ্ত হলেন রসূল হলেন 40 বছর বয়সে কয় বছর 40 বছর বয়সে যখন নবী হলেন তখন আল্লাহ পাক তার হাবিবকে বলছেন অনুরোধ করছেন বা হুকুম করছেন কুল হে রাসূল আপনি বলুন يا أيها الناس إني رسول الله إليكم جميعا হে দুনিয়ার মানুষ শুনে নাও জেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য রসূল হিসেবে প্রেরণ করেছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
আমাকে সেই আল্লাহ আমাকে তোমাদের জন্য রাসূল বানিয়েছেন যিনি এই পৃথিবী এবং আকাশ মণ্ডলীর একচ্ছত্র ক্ষমতার মালিক জোরে কম সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা হুয়া ইয়ুহয়ী ওয়া ইউমীত জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মালিক নাই ওয়া ইয়ুহয়ী ওয়া ইউমীত এবং তিনিই তোমাদের জীবন দান করেছেন এবং মৃত্যু তিনিই ঘটাবেন জীবন দেবে কে মৃত্যু দেবে কে জীবন মরণ কার হাতে এখন কেউ যদি বলে জীবন মরণ নাও বাসাইলাম বাবা তোর নামে আমারে লইয়া যাও গো মদিনার ফানে এই আছে না নাই জীবন মরণ কার নামে আল্লাহ বলে গোলাম তোর জীবন দিলাম আমি আল্লাহ তোর মৃত্যু দেব আমি আল্লাহ তোর বাবা কিছুই করতে পারবে না অতএব রব্বুল আলামিন বলেন তোমার জীবন দিয়েছি আমি আল্লাহ তোমার মৃত্যু আমি ঘটাবো বান্দা কই যাবে কোথাও যাওয়ার জায়গা নাই ফা আমিনু বিল্লাহ অতএব তুমি আমি আল্লাহর কাছে আসো আমার উপরে বিশ্বাস করো এবং সে সাথে রাসূলিহিন নবিয়িল উম্মি আমার উম্মি রাসূলের উপরে তোমরা ঈমান আনয়ন করো আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু যারা আমার উপরে ঈমান আনবে আল্লাহ বলেছেন যারা আল্লাহর উপরে ঈমান আনবে যেমন এবং আল্লাহর বাণীকে যারা বিশ্বাস করবে ঈমান আনবে ওয়াত্তাবিউহু এবং যারা অনুসরণ করবে আল্লাহকে ঈমান আনবে এবং আল্লাহর কোরআনের উপরে যারা ঈমান আনবে এবং আল্লাহ আল্লাহর রাসূল এবং আল্লাহর কোরআনের উপরে যারা অনুসরণ করবে মানবে লাআল্লাকুম তাহতাদুন আল্লাহ পাক বলেন তারা এই পৃথিবীতে একমাত্র সফল হতে পারবে সফল হওয়ার জন্য এখানে শর্ত তিনটা বলেন কয়টা ঈমান আনতে হবে আল্লাহর উপরে রাসূলের উপরে এবং কোরআনের উপরে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন এই তিনটার অনুসরণ করে চলতে হবে যা বলছে তা মানতে হবে বুঝে আসুক আর না আসুক ঠিক না বলেন এবার আসেন আল্লাহ পাক যে বললেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নি রাসূলুল্লাহ রাসূল আপনি এখন থেকে ঘোষণা দিবেন যে আপনি রাসূল আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হয়েছেন কয় বছর বয়সে নবীজি যখন বললেন আমি নবী আমি রাসূল এর আগে নবীর কোনো শত্রু ছিল না পৃথিবীতে 40 বছরের আগে নবীর কোনো দুশমন ছিল কাফের বেঈমানরা পর্যন্ত আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতো সন্তানের থেকেও আমার পয়গম্বরকে বেশি আদর করতো কেন ভালোবাসবে না আমার নবীর মতো আদর্শ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই নবী আমার ছোটবেলা থেকে মায়ের কোল থেকেই ইনসাফ শিখেছেন ইনসাফ দেখিয়েছেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধমার ঘরে ছিলেন হালিমা তুসাদিয়ার ঘরে যখন ছিলেন আমার পয়গম্বর হালিমাতু সাদিয়া নবীজির দুধ না আমার পয়গম্বরকে দুগ্ধ পান করাইতেছেন ডান পাশের দুধ স্তনটা মুখের ভিতরে দুধ পান করায় হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বর দুধের বাচ্চা দেখেন শিশু মোহাম্মদ তার ইনসাফ কত বেশি দুধের বাচ্চা শিশু মোহাম্মদের বাম পাশের স্তনটা মা ভুল করে মুখের ভিতরে দিয়েছে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করে না মা বড় হতবাক হয়ে গেলেন দুধ না আশ্চর্য হয়ে গেলেন ডাক দিয়ে বলতেছে বাবা রে দুধ খাও না কেন দুধ পান করো না কেন শিশু নবী মুহাম্মদ নীরব ভাষায় বুঝিয়ে দিলেন মা গো তুমি আমাকে প্রতিদিন ডান পাশের স্তন পান করাও এখান থেকে দুধ খাও বাম পাশের স্তন আমার দুধ ভাইয়ের জন্য তুমি রেখে দাও আজকে তুমি আমাকে ভুল করে বাম পাশের স্তনটা মুখে দিছো মা এটা আমার ভাইয়ের হক আমি মুহাম্মদ এই পৃথিবীতে হক প্রতিষ্ঠিত করার জন্য এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি ইনসাফ নষ্ট করার জন্য আসি নাই অতএব আমার ভাইয়েরটা ভাইয়ের জন্য রাখো আমারটা আমাকে তুমি ভাইয়েরটা আমি খাইতে পারবো না ইনসাফ কাকে বলে মুসলমান আজকে আপনি মুসলমান নামাজি হাজি গাজী প্রতিবেশী দরিদ্র গরিব মানুষের সম্পদের উপরে এমন ভাবে আমলা করেন তার জমিন বছরের পরে বছর আপনি খেয়ে যাচ্ছেন গরিব মানুষটা কথা বলার মতো শক্তি নাই শুধু তাই নয় মুসলমান এমনও আছে গ্রামগঞ্জের মানুষেরা কোদাল দিয়ে আল কাটে হাতাল বলে আমাদের পিতুরে এদিক কি বলে আইল কুদাল দিয়ে এমন ভাবে মুসল্লি সাহেব কোপ মারছে আইলের জীবন শেষ
ঠিক কিনা কোন এপাশে একজনের জমি ওপাশে আরেকজনের জমি প্রতিদিন প্রতি সিজনে ধান কাটার পরে যখন জমিন সুদা করবে তখন আইলের উপরে এক কোপ পাট বোনার সময় আরেক কোপ তিল বোনার সময় আরেক কোপ প্রতি বছরে তিনবার করে কাটতে কাটতে এনার জমিন সমান ছিল ওনার জমিন সমান ছিল এখন এনার তার ভিতরে দেখা গেল 100% বেশি হয়ে গেছে ওনারটা কমে গেছে চাচা জমি যে বিক্রি করবেন জমি কি ঠিক আছে কয় বোঝো না আমার যে কোপ জমি আবার কমে কথা কোন এক বিঘার জমিন আপনি আরেকজনের ধোঁকা দিয়ে খাবেন আল্লাহর কসম করে বলি আপনার তসবিহ তাহলিল আপনার নামাজ রোজা জান্নাতে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানের হাত বুঝিয়ে না দিবেন কত মুসলমান আছে আপন বোনের সম্পদ ফাঁকি দেয় ইনসাফ করে না আপনি ফাঁকি দিচ্ছেন আপনার বোনের জমি আপনার বাবি বাবাই ফাঁকি দিচ্ছে আপনার ফুফির জমি বোনের তো মোটে দিতেই চায় না তো তুমি কি কবরে নিয়ে যাবা মুসলমান এত সম্পদ সম্পদ করতেছো টাকা পয়সার পিছনে দৌড়াইতেছো কবরে নিতে পারবেন গলার ভিতরে যখন সাততবক জমিন ঝুলাই দিবে যা এখন বহন কর তখন চিৎকার দিয়ে কুল পাবেন না টাকার পিছে ঘুরে ঘুরে জীবন করলাম ওরে মানুষ একবারও কি হয় না দিলে পরকালের ভয় একবারও কি হয় না মনে হাসর মাঠের ভয় এত টাকার পিছে ছোটে এখন হালাল হারাম বাদ বিচার তার কাছে নাই মুসলমান ভাইরা এই দুনিয়া হলো 60 বছর 50 বছর যদি এখন আমাদের প্রধানমন্ত্রী হায়াত একটু বাড়াই দিয়েছে উনি সেদিন বলছে যে আমি এখন মানুষের হায়াত করছি 70 বছর আপনারা হাসেন দুঃখ লাগে নাউজুল্লাহ বলেন হায়াত দেওয়ার মালিক কে তুমি হায়াত দেওয়ার কেউ না হায়াতের মালিক আমার আল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়া ইউহি ওয়া ইউমি যার যখন ইচ্ছা হবে আমি তখনই আসব হায়াত শেষ হয়ে গেলে আপনি থাকতে পারবেন এক সেকেন্ডে বড় শালা ছোট ছোট বাচ্চা গুলো বাঁশের কঞ্চি দিয়ে কলার পাতা দিয়ে ঘর বানিয়ে এটাকে গ্যারান্টি দিতে পারে আমি এটা আজকে ভাঙবো না এটা কাল পর্যন্ত থাকবে দুদিন থাকবে তিন দিন থাকবে তার গ্যারান্টি আছে কিন্তু আমার আপনার 3.5 হাত একটা ঘর আছে বানিয়েছে এই ঘর এই বাড়ি এটার গ্যারান্টি আমার আপনার 1 সেকেন্ড দেওয়ার কায়দা নাই কত মানুষের খবর জানি ঘর থেকে বের হয়েছে আর জীবনে কোনোদিন ঘরে ফিরতে পারে নাই রাস্তার ভিতরে সুস্থ মানুষ কোনো রোগ নাই কিছু নাই মা গো আমি একটু বাজারে যাই বাইকটা স্টার্ট করছে মোটর সাইকেল ছুটছে হঠাৎ করে 5 মিনিট পরে বাড়িতে টেলিফোন টেলিফোন রিসিভ করছে যেই ব্যক্তি তাকে বলা হচ্ছে যে আপনি কে বলে এই ফোনটা যেই যুবকের আমি সেই যুবকের বাবা ও বাবা আপনি এখনো গোপীনাথপুর বসে রয়েছেন গু আর দেরি করবেন না জলদি করে চলে আসেন স্ট্যান্ডে আসেন কেন কি হয়েছে আপনার ছেলে এই মাত্র মোটর সাইকেল নিয়ে ট্রাকের তলে চাপা পড়ছে লাশ হয়ে গেছে জলদি করে আসেন লাশটা নিয়ে যান এমন খবর কি মুসলমান প্রতিদিন 2-4টা আসে না না কখন জানি আমাদের মুহূর্তে ডাক চলে আসে এই জন্য আসেন ইসলামের পথে আসেন এই দুনিয়া চলেই যাবে কেটেই যাবে পৃথিবীতে কেউ সুখী নাই আপনি মনে করছেন যে আমার মনে হয় দুঃখের শেষ নাই চেয়ারম্যান সাহেব এত টাকার মালিক এমপি সাহেব এত টাকার মালিক ওনার মনে হয় সুখের অভাব নাই খালি মনে হয় আমি একাই দুঃখী ওনার সাথে একটু গোপনে গল্প করে দেখবেন আপনার আর কি দুঃখ তার চাইতে 100 গুণ বেশি দুঃখ ওনার ঠিক না বলেন পৃথিবী আসলে সুখের জায়গা না এখানে স্থায়ীভাবে সুখ করা যাবে না এই সুখ এই আনন্দে আবার দুঃখ যুবকেরা খেলা দেখে আর হাতে তালি দেয় খুশি হয় কেন কয় সাকিব আল হাসান 6 মারছে খুব খুশি কিছুক্ষণ পরে আবার দুঃখ পাইছে কি রে হুজুর আউট হয়ে গেছে কতক্ষণ না এই সুখ এই দুঃখ কি ভাই আপনারা মন খারাপ করতেছেন অসুবিধা হচ্ছে আচ্ছা জোরে বলেন তো আল্লাহু আকবার মাশাআল্লাহ আমার ভাইরা পৃথিবী আসলে কোনো স্থায়ী এখানে স্থায়ীভাবে কেউ সুখ শান্তি করতে পারবো না এই আমাদের সুখে আমাদের দুঃখ তবে ইমানদার মুসলমান যারা তারা দুঃখকে সুখে পরিণত করে নেয়
কারণ ও জানে আমার রব আমার পক্ষে আছে যতই দুঃখের সাগরেও যদি ভাসে তাহলেও শুকরিয়া আদায় করে কার আল্লাহ আমার ভাইরা এই জন্য মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একেবারে কোনো স্থায়ী সময়ের জন্য সাধারণ দু চার দিনের জন্য এই পৃথিবী হলো মুসাফিরখানা পান্থশালা এখানে মুসাফিররা আসবে আবার চলে যাবে কেউ থাকতে পারবে না আজ আছি আবার কিছুক্ষণ পরে চলে যাব কাল চলে যাব এরকম করে এক সময় না এক সময় আমাদের ফুরিয়ে দিতে হবে কিন্তু মনে রাখবেন সফল মানুষ যারা যারা মারা যাওয়ার পরে পৃথিবীর ঈমানদার মুসলমানরা চোখের পানি ছেড়ে কান্না করে আর নাকাম হয়েছে নাফরমান ওই সমস্ত মানুষ বিফল হতে পেরেছে তারা যারা মরার পরেও মানুষ সন্তুষ্ট হয় হা হারিয়ে দেয় আছে না নাই আপনি মরার পরে মানুষ যদি আফসোস করে বলে আহ লোকটা ভালো ছিল এই কথা যদি মানুষের জবান দিয়ে বের হয় মনে করবেন আপনি সার্থক হয়ে গেছেন আর মানুষ যদি মরার পরে বলে জালেম মরছে আল্লাহ বাঁচাইছে এরকম কথা যদি বলে তাহলে মনে করবেন আপনার কপালে দুঃখ আছে আমার মুসলমান ইমানদার ভাইরা যারা মুমিন তাদের জন্য আল্লাহর ফেরেশতারাও সব সময় দোয়া করতে থাকে মুমিন ইমানদার মুসলমান তার জন্য আল্লাহর সমস্ত মাখলুক দোয়া করতে থাকে মুমিন ইমানদার মুসলমান রাস্তা দিয়ে হাঁটে রাস্তার পাশের গাছ ওই গাছগুলো পর্যন্ত দোয়া করে মসজিদের যে ইট আছে ইট পর্যন্ত দোয়া করে মুমিন মুসলমান যদি বিদায় হয়ে যায় তাহলে রাস্তার গাছগুলো কান্না করে বলে আল্লাহ গো এত সুন্দর একটা মানুষ এত ভালো একটা মানুষ তুমি এত দূরত্ব নিয়ে গেলা এই লোকটা বাজারে আসতো বাজারের রাস্তা গাছ পর্যন্ত কান্না করে আল্লাহ তোমার এই মমিন বান্দা আমার বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে বাজার করতে যাইতো আল্লাহ গো আমার বড় ভালো লাগতো আজকে তোমার মমিন বান্দাটারে তুমি তুলা নিয়ে গেলে আমার বুকের উপর দিয়ে আর আসবে না গাছটা কান্না করে বলে আল্লাহ আমার গাছের ভিতর থেকে তোমার মমিন বান্দা ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতো আমার বড় ভালো লাগতো আনন্দ লাগতো আমার নিচে এসে তোমার বান্দায় ছায়া গ্রহণ করতে আমার ভালো লাগতো আল্লাহ আজকে তোমার মুমিন বান্দার বিদায় হয়ে গেল মনটা আমার খারাপ হয়ে গেল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইমানদার মুমিন বান্দা তাদের দেখতে তোমরা খারাপ মনে করতে পারো দুনিয়ার মানুষ তোমরা দাম না দিতে পারো ভ্যান চালায় কুলি দিন মজুর গরিব মানুষটাকে তোমার চোখে ঘৃণিত হতে পারে সমাজের মানুষের কাছে দাম না থাকতে পারে কিন্তু তার যদি ইমান থাকে তার যদি আমল ভালো থাকে আল্লাহর দরবারে তার দাম আছে এবং তারাই একমাত্র সফল হবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাহতাদুন আল্লাহ পাক বলেন ইমানদার মুসলমানরাই একমাত্র সফল হবে আজকে আমরা মনে করি আমার যদি ভালো একটা দোকান হয় ভালো একটা ব্যবসা যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমি সফল আবার অনেক ভাইরা মনে মনে চিন্তা করে ভালো একটা সরকারি চাকরি যদি আমার হয় তাহলে আমি সফল অনেকে আরেকটু বড় আশা করে আমার যদি দুই তিনটা মিল কারখানা থাকে ইন্ডাস্ট্রি থাকে তাহলে আমি সফল এরকম বিভিন্ন অনেক যুবক মনে মনে চিন্তা করে ভালো একটা মেয়ে বিয়ে করতে পারলে আমি সফল মানুষ এরকম সফল মনে করে নিজে সফল হতে চাই কিন্তু আল্লাহ পাক বলেন এইগুলো সফলতার কোনো চাবি কাঠি নয় সফল হওয়ার জন্য তোমাদের জন্য একটাই শর্ত সেটা হলো ঈমান ওলারাই পৃথিবীতে একমাত্র সফল আপনার সব আছে কিন্তু আপনার ঈমান নাই আপনি সফল হতে পারেন নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ও নবী আপনি ঘোষণা দিয়ে দেন আপনি আজকে থেকে শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয় এখন থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীগণ আপনি আমার রসুল এই কথাটা দুনিয়ার মানুষে জানান 40 বছর আগ পর্যন্ত নবীর কোনো দুশ্মন নাই সবাই নবীকে ভালোবাসে মুহাম্মদ তোমার মতো মানুষ কেমনে তুমি কি এত ভালো মানুষ তুমি কিন্তু যখনই বললেন আমি রসুল হয়েছি এই যে তোমরা মাটির পূজা করো মূর্তি পূজা করো পাথর পূজা করো চাঁদ সূর্যের পূজা করো আগুনের পূজা করো সাপের পূজা করো এগুলো আর করা যাবে না এখন থেকে এক আল্লাহর পূজা করা লাগবে মাটির মূর্তি যে বানাইছো এগুলো তোমাদের খোদা হতে পারে না খোদা একজন রব একজন তিনি হলেন
বান্দা যখন আল্লাহ বলে ডাক দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও গোলাম لم يلد ولم يولد আমার মা নাই রে আমার বাবা নাই আমার কোন সন্তান নাই পৃথিবীতে আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম গ্রহণ করি নাই অতএব গোলাম আমার মা নাই বাবা নাই আমার সন্তান নাই কিন্তু আমার আছে বান্দা বান্দি গোলামের দল এ সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় মায়ের অন্তর খুশি হয় বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার অন্তর খুশি হয় আমার রব ডাক দেয় কয় গোলাম তোমরা যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও আমার কুদরতি অন্তরের ভিতরে দোষ লাগে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায় আমার তখন খুব ভালো লাগে জোরে কান সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী পয়গম্বর এখন দাওয়াত দিতে শুরু করলেন দুনিয়ার মানুষ আয় 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 তোরা যে মূর্তি পূজা করো এগুলো তোমাদের খোদা হতে পারে না এই মূর্তিগুলো কি কোনো মানুষের খোদা হতে পারে খোদা হলো সৃষ্টি করে আর তুমি খোদারে সৃষ্টি করছো এই যে কিছুদিন আগে বাংলাদেশে আমার হিন্দু ভাইরা পূজা করলো সরস্বতী পূজা না কি পূজা পূজা করছে মূর্তি বানাইছে বান্দাই নিজে হাতে বানাইছে বানানোর সময় আবার খ্যার খড় দিয়ে বানাইছে কাদা মাটি দিয়ে বানাইছে খড় মাটি যখন বানানো শুরু করছে একজন ডাক দিয়ে কয় খোদাই তো নিজে পায়ে দাঁড়াইতে পারবে না খোদার পিছন দিয়ে ভালো করে একটা বাঁশ দে কথা বল না যেই খোদা নিজেরই পিছনে বাস ও জাতির কি করবে বান্দার কি করবে রে বানানো হলো খোদাকে আবার রং করলো শাড়ি পরানো আবার কিছু খোদার জিব্বা বের করে দিল এক করে তাকায় থাকে এক সপ্তাহ পরে খোদাকে ভক্তি করলো ভোগ দিল খোদার সামনে ফল মূল দিয়ে ভরে ফেলছে দুধ কলা কিন্তু খোদাই কোনোদিনও খায় না খায় হলো কুত্তাই এক সপ্তাহ পরে খোদার ম্যাচ শেষ এই খোদার চলবে না এক সপ্তাহ পরে খোদারে কত সম্মান কত ভক্তি করলো খোদার কত গোলামি করলো খোদার সামনে যায় সিজদা দেয় এক সপ্তাহ পরে খোদার ম্যাচ শেষ হয়ে গেছে এবারে খোদারে ভালো করে ভ্যানের উপরে উঠাইছে কয়েকজনে কাঁধে করে নদীর ভিতরে এরকম আছাড় দিয়ে ফেলায় পাড়ায় পাড়ায় সবাই খোদাই তখন ডাক দিয়ে কয় কেমন গোলাম রে এতদিন পরে এক সপ্তাহ পরে আমারে ভক্তি দিলি ইবাদত করলি আমাকে রব মানলি এখন এক সপ্তাহ পরে আমার মূল্য নাই নদীর ভিতরে খালের ভিতরে আমারে পাড়ায় সবাই মারলি রে মুসলমান এই জন্য আমাদের রবকে একটু মায়া করে বলেন তো আল্লাহ আর মায়া করে আরো জোরে বলেন আল্লাহ ইন্নাল্লাযীনা কালু রাব্বুনা আল্লাহ গোলাবার কেউ নয় এই পৃথিবীতে তোমাদের রব একমাত্র আমি আল্লাহ আল্লাহকে যখন আপনি আল্লাহ বলে ডাক দিবেন রব বলে মানবেন তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে গোলাম আমাকে রব মানার পরে তোমার উপরে বিপদ আসতে পারে ঝামেলা হতে পারে এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন তুমি যখন আমাকেই রব মানতে শুরু করবা তখন তোমার উপরে বিপদ আসবে এই জন্য আল্লাহ পাক আগে থেকেই জানায় দিয়েছে তোমাকে মজবুত থাকা লাগবে ঝড় আসুক তুফান আসুক হামলা হোক মামলা হোক মামুনুল হকদের মধ্যে তোমাদেরকে জেলের ভিতরে বন্দি করা হোক তারপরেও রব ছাড়া পৃথিবীর কাউকে মারা যাবে না ঠিক কিনা বলো আমার আমার পয়গম্বর যখন দাওয়াত দিতে শুরু করলেন আয় 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 আমার রব হলো একজন আল্লাহ আল্লাহকে মানো আমি মুহাম্মদ তোমাদের জন্য এখন থেকে রসুল আমার ভাইরা নবীজির আপন চাচার নাম হলো আবুল আহাব আপন চাচা একেবারে রক্তের সাথে সম্পর্ক সর্বপ্রথম আবুল আহাব হাতের ভিতরে পাথর নিয়ে আমার নবীকে এরকম নিক্ষেপ করেছে আমার নবীর চোখের কোনা দিয়ে পানি আল্লাহ গো এই দুনিয়ায় আমার যদি দূরের কোনো মানুষ দুশ্মনী করত মনটারে বুঝাইতে পারতাম আমি তোমার দাওয়াত দিলাম আমি রসুল হয়েছি ঘোষণা দিলাম আর কেউ নাই সর্বপ্রথম আমার বাবা নাই এই পৃথিবীতে আমার মা নাই আমার চাচারে আমার সব আমার রক্তের সম্পর্ক চাচায় আজকে আমাকে ঢিল মারে আল্লাহ গো দুঃখ কাকে বলবো আমার আল্লাহ ডাক দেখে হাবিব
তুমি প্রতিবাদ করতে পারো নাই চাচার বিরুদ্ধে কথা বলতে পারো নাই জবান খুলতে পারো নাই কিন্তু শোনো তোমার রব চুপ করে থাকতে পারে নাই তাব্বাতি আদা আবি নাহাবি ওয়া তাব্ব আল্লাহু আকবার এই আবু লাহাব তুমি হাত ধ্বংস হয়ে গেল মুফাসসিরিনা কিরাম সুন্দর করে বলেছে শোনো দুই হাতের কথা এই জন্য বলা হয়েছে কারণ হলো আবু লাহাব যখন ডান হাত দিয়ে ঢিল মারলো পাথর মারলো আমার পয়গম্বরের গায়ে ওই সময় বাম হাতটা তার সাথে একটু তাল দিয়েছিল তাল মারছিল মানে ডান হাত মারলে পরে বাম হাত ঝোলে তাল দেয় আপনি এক হাত দিয়ে কিছু করতে পারবেন এই বাম হাত তাল দিল কেন এই জন্য আল্লাহ কয় তোর ডান হাতও গেছে তোর বাম হাতও ধ্বংস হয়ে গেছে এই জন্য মুসলমান মনে রাখবেন কাফের বেঈমানরা মুনাফিকের বাচ্চারা ধ্বংস হবে আবার তাদের সাথে যারা মুসলমান ইমানদার নামদারি নামাজি হাজি হোক গাজি হোক বেঈমানদের সাথে যারা তাল দেবে পৃথিবীর মানচিত্রে টিকতে পারবে না ধ্বংস হয়ে যাবে এই আলেমদের কি এমনি বর্ষে নাকি মামুন হকদের কি এমনি কি বর্ষে নাকি কিছু না করলে কি আর বরে তোর নামাজ উগা সব চলে গেল তাহলে কি হবে না ঠিক না বলেন আলেমদের কোনো অপরাধ নাই চুরি করে নাই ডাকাতি করে নাই ধর্ষণ করে নাই বৈধ স্ত্রী নিয়ে যদি ঘুরতে গিয়ে যদি জেলে থাকতে হয় দেশে হাজার হাজার নেতা নেত্রীর ভিডিও ভাইরাল হয়েছে তারা নেত্রীদের সাথে আকাম কুকাম করেছে ভিডিও ভাইরাল হয়েছে তাদের বিচার নাই পরিবারদের বিচার হয় না চুপকর ঘুষকর দুর্নীতিবাদদের কোনো বিচার নাই আল্লাহ বলে আমাদেরকে আর একটি পুরনি রাখতে দেওয়া যাবে না আমার ভাইরা এটা আমাদের প্রাণের দাবি আপনার নেতাকে আটকাইলে পরে আপনার হৃদয় আঘাত লাগে মামুল হক আমাদের নেতা আমাদের রাহবার মামুল হক আটকিয়েছেন বাংলার সুমিলের পর থেকে এমন কোন মাহফিল এমন কোন বক্তৃতা নাই মামুল হকের মুক্তি কামনা করি নাই মুক্তির কথা বলি নাই আমরা স্পষ্ট করে বলে দিতে নাই আলেমুল আমাদেরকে বন্দি করে জুলুম করে ইসলামের পথ থেকে সরানো যাবে না যত বেশি হামলা হবে বন্দি হবে ইসলামের পথে আল্লাহ পাক তত বেশি চালিয়ে দেবে আগামী দিন হবে